ইয়ার জিম না গিয়ে বডি কোনোদিনও তৈরি হবে না। যদি আপনারা এটা ভাবেন তো আজকের ভিডিওতে আপনাদের ভুল প্রমাণ করতে চলেছি। আজ আমি আপনাকে ফুল বডি হোম ওয়ার্কআউট বলতে চলেছি, আপনার প্রত্যেকটা মাসেলসের ব্যায়াম বলবো, যেটাই আপনি কমসে কম সময়ে আপনার ঘরেই ভালো মতো মাসকুলার বডি বানাতে পারবেন। আপনি ওয়ার্কআউটের শুরু করার আগে সববারের মতো ওয়ার্ম আপ করা অনেক জরুরি। যতক্ষণ বডি সঠিকভাবে গরম না হয় ততক্ষণ অতটা বেশি মাসেলস গেইন আপনি করতে পারবেন না। বডি গরম করার জন্য সব থেকে ভালো ব্যায়াম যেটা আছে ওটা হলো জাম্পিং জ্যাক। কেবলমাত্র এক মিনিট করবেন, এতে ভালো মতো বডি গরম হয়ে যাবে। তারপর আসবো আমাদের প্রথম বডি পার্টের ওয়ার্কআউটে, যেটা হলো আমাদের লেগ ওয়ার্কআউট। লেগস ওয়ার্কআউট যদি আপনি সঠিকভাবে করেন তখনই আপনার ভালো মতো বডি গ্রোথ হবে, কেননা লেগস ওয়ার্কআউট করলে টেস্টোস্টেরন বুস্ট হবে। কোন ব্যায়াম করবেন আপনি লেগসের? প্রথম ওয়ার্কআউট হলো আমাদের লাঞ্জেস। কিছুটা এইভাবে আপনাদের লাঞ্জেস পারফর্ম করতে হবে। এই ব্যায়াম আপনারা চান তো যে কোনো ওয়েট নিয়ে আপনার হাতে বা ব্যাগে ভারী কিছু বস্তু নিয়ে পিঠে রেখে করতে পারেন। একটু ওয়েট নিয়ে নেবেন, এর থেকে আপনাদের ব্যায়ামটি একটু হার্ড হয়ে যাবে, যাতে আরও বেশি আপনাদের লেগস মাসেল স্ট্রেন হতে থাকবে। নেক্সট বডি পার্ট হলো আমাদের চেস্ট মাসেলস। দেখুন, চেস্ট মাসেলসের জন্য পুশ আপের থেকে ভালো কোনো ব্যায়াম নেই, কিন্তু এতে আমরা লাগাবো পজ পুশ আপ। কী করবো, যখন আপনারা পুশ আপ লাগিয়ে নিচের দিকে আসবেন তখন আপনারা একটু থেমে যাবেন, পজ দেবেন আপনার বডিকে, তারপর একদমভাবে উপরে উঠে যাবেন। এটাকে বলে পজ পুশ আপ। আর রিসার্চে এটা পাওয়া গিয়েছে যে এই পজ পুশ আপ করলে চেস্ট মাসেলসের মাংসপেশি অনেক লম্বা চওড়া হতে থাকে। এই ওয়ার্কআউট আপনারা এক সেট করবেন, ওই এক সেটে আপনাদের 15টি পুশ আপ লাগাতে হবে। নেক্সট ওয়ার্কআউট আমাদের ট্রাইসেপের আছে। এর জন্য বেস্ট এক্সারসাইজটি হলো ট্রাইসেপ ডিপস। এটাকে এইভাবে পারফর্ম করবেন আপনি, যে কোনো ব্রেঞ্চে, চেয়ারে, বেডে, যে কোনো জায়গায় পারফর্ম করতে পারেন আপনি। ট্রাইসেপ ডিপ যদি আপনারা করেন তো ট্রাইসেপ মাসেলস অনেক দ্রুতভাবে গ্রো হবে। এরও আপনি মাত্র এক সেট করবেন, আর ওতে আপনাদের 15 রিপিটেশন করতে হবে, মানে প্রত্যেক সেটে 15 বার করে ব্যায়ামটিকে করতে হবে। এবার নেক্সট আমাদের ব্যায়াম হবে আমাদের বাইসেপের, যেটাতে বাইসেপ কার্লের থেকে ভালো কোনো ওয়ার্কআউট নেই। যদি ডাম্বেল না থাকে তো যে কোনো ভারী জিনিস আপনি হাতে নিয়ে নেবেন। ডাম্বেল থাকলে ডাম্বেল নেবেন, না হলে আপনারা যে কোনো ভারী জিনিসকে আপনার হাতে নিয়ে কিছুটা এইভাবে বাইসেপ কার্লকে পারফর্ম করতে পারেন আপনি। ব্যাস এটা খেয়াল রাখবেন যে আস্তে আস্তে উপরে নিয়ে যাবেন আর আস্তে আস্তে হাতকে নিচে নিয়ে আসবেন। যদি আপনি আপনার বাইসেপে পাম্প ফিল করতে পারেন, টান টান ফিল হয়, তো এর মানে এটা যে আপনি সঠিক এক্সারসাইজ করছেন। এক সেট করবেন আর ওতে আপনি 20 বার রিপিটেশন আপনাকে লাগাতে হবে। নেক্সট ওয়ার্কআউট হবে আমাদের ব্যাক মাসেলসের জন্য। চওড়া ব্যাক হবে তখনই আমাদের লুক দেখতে অ্যাট্রাকটিভ লাগবে। ঘরে কিভাবে করবেন ব্যাককে চওড়া? ব্যাকের জন্য আপনারা করতে পারেন ইনভার্টেড রো ওয়ার্কআউট। এইভাবেই টেবিলের নিচে, বেডের নিচে, যে কোনো ব্রেঞ্চের নিচে এইভাবে আসতে হবে, আর এইভাবে টেনে ব্যাককে, মাসেলসকে এইভাবে টেবিলের নিচে, বেডের নিচে, যে কোনো ব্রেঞ্চের নিচে এইভাবে আসতে হবে, আর এইভাবে টেনে ব্যাক মাসেলসকে উপরে নিয়ে যেতে হবে। এটাকে বলে ইনভার্টেড রো। এরও আপনারা কেবলমাত্র এক সেট লাগাবেন, ওতে 20 বার রিপিটেশন আপনাদের লাগানোর চেষ্টা করতে হবে। আমাদের নেক্সট বডি পার্ট হলো যেটা অনেক লোকের অনেক পছন্দ, অ্যাবস ওয়ার্কআউট। অ্যাব মাসেলসকে কীভাবে ট্রেন করবো? এর জন্য সবথেকে ভালো যে ওয়ার্কআউটটি হয় ওটি হলো সিটেড লেগ রেস। এইভাবে বসে আপনি আপনার লেগসকে ওঠানোর চেষ্টা করবেন। আপনাদের বিশ্বাস হবে না, পেটের সব চর্বি গলে অ্যাবস ভিজিবল হতে থাকবে, অ্যাবস বেরিয়ে আসবে। এতে আরেকটা ব্যায়াম হয় বলে দিচ্ছি, করে নেবেন মাউন্টেন ক্লাইম্বার। মাটিতে এইভাবে এসে মাউন্টেন ক্লাইম্বারকে পারফর্ম করতে হবে। এই দুটি ব্যায়াম যদি আপনি আপনার অ্যাবসের জন্য করেন আপনার আচ্ছা খাসা অ্যাবস মাসেলস হয়ে যাবে। এরপর নেক্সট আমাদের বডি পার্ট হলো আমাদের শোল্ডার্স। কাঁধ চওড়া হওয়া অনেক জরুরি, এজন্য যাদের কাঁধ চওড়া হয় ওদেরই বেশি মাসকুলার দেখতে লাগে। কাঁধের জন্য সবথেকে বেস্ট ওয়ার্কআউট হলো পাইক পুশ আপ। প্রথমে বলেছি এইভাবে এই পজিশনে এসে আপনার কাঁধে চাপ দিয়ে পাইক পুশ আপ লাগাতে হবে, যেটা থেকে আপনার কাঁধ অনেক দ্রুতভাবে চওড়া হবে। আর সাথে ল্যাটারাল রাইসেস অবশ্যই করে নেবেন। যে কোনো ভারী জিনিস আপনি আপনার হাতে নিতে পারেন, ডামেলও নিতে পারেন, আর এইভাবে ল্যাটারাল এক্সারসাইজকে পারফর্ম করে নেবেন। সাইড থেকে কাঁধ চওড়া হয়ে যাবে, তখনই আপনার শরীর দেখতে চওড়া লাগবে। তো এটা হয়ে গেল আমাদের সব বডি পার্টস কভার। এই ফুল বডি ওয়ার্কআউটকে আপনি প্রতিদিন করবেন না, এটা মনে রাখবেন। একদিন করবেন, একদিন রেস্ট নেবেন, একদিন করবেন, একদিন রেস্ট নেবেন, এইভাবে অল্টারনেট ডেজে আপনি পারফর্ম করবেন। ডায়েটে আপনি খেয়াল রাখবেন, ব্যায়াম করার আগে কি খাবেন, ব্যায়াম করার পরে কি খাবেন, কি ফুড খেয়ে আপনি আপনার মাসেলস গেইন করবেন, মাসেলস বানাতে পারবেন, এর উপর আগেই ভিডিও এসে গিয়েছে। স্ক্রিনে দেখুন, আপনি ভিডিও দেখতে পাচ্ছেন, ব্যায়াম করার আগে কি খাবেন, পরে কি খাবেন সব বলেছি। আপনারা ক্লিক করে অবশ্যই এখান থেকে ভিডিওটি গিয়ে দেখে নিন। আর ভিডিওটা আপনাকে এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।